প্রথমে গেসমাগা তার কিছু নিজের পরিচয় আছে লোক গেসমাগার মন্দির কে জানতাম গেসমাগা শিব মন্দির কে জানতাম ব্রাহ্মী হল গ্যাং হবো তলে আছি ডক্টর অজিত কুমার দর্জিং কু অনুরোধ করি দেখন্তু এটি যে ডক্টর অছন্তি অজিত কুমার দর্জি মহোদয় 4 বর্ষ আগরু ইয়ে হসপিটাল রে জয়েন কলে সেতেবেলে এটা গাঢ় থিলা এটি সে জনে ডক্টর তাঁকর স্টাফ নাহান্তি সে ডক্টর বি কম্পাউন্ডর বি গেট কিপর বি আউ সুইপর বি সবু কাম তুলালা সত্ত্বে এ দুইটা নিজর উদ্যমরে পুরা মাটি পাটি করি 4 ফুট গহরারে প্রায় 2 একর খণ্ডে মাটি পাটি করি যে দুইটা উদ্যান উদ্যান আরম্ভ করেছেন গোটে বৃক্ষ পাই আর গোটে ঔষধীয় গছ প্রশংসনীয় পদক্ষেপ এটা মতে লাগুছি এটা গোটে উদাহরণ সৃষ্টি করব আগামী পিঢ়ি পাই এটা গোটে উদাহরণ সৃষ্টি করে পারিব এবং এটা গোটে খালি প্লান্ট নুহে আগামী দিনে এটা গোটে মেডিসিন দোকান বি হব আয়ুর্বেদিক দোকান বি হয়ে তুরন্ত যদি কার কিছু অসুবিধা হোথ এটু সে গছর পত্র নিয়ে খাই তার দেহ বি ঠিক করে পারিব মতো লাগুছি এটা গোটে উপহার হলা গায়সমা পঞ্চায়েত পাই ইতার আগরু সরকারি আজীবী চিকিৎসালয় নাগেনপাল্লিরে থিলি সেন বি গোটে মেডিসিনাল প্লান্ট গছ উদ্যান করা হইতিলা তো মোর যেতালে মুই ইনকে ট্রান্সফার হইকরি আসলি দেখলি যে অ্যাকচুয়াল যেনটা মুই নাগেনপাল্লিরে করিছে সেটা যদি গায়সমারে করা যায় যেহেতু এটা অষ্টশম্ভু পীঠ তো লোক আউ টিকে বেনিফিট পাইবে একদম রেয়ার স্পেসিস গুড়াক যেমন নরসিংহনাথ হরিশঙ্কর রামখোল তথা আমার বৈদ্য মানে যে পুরাতন বৈদ্য মানে অছেন যার যার ঘরে মেডিসিনাল প্লান্ট গছ গুড়াক অছে তাঁকর ঘর মানকে যাইকি আমি গোটে গোটে স্পেসিস আনিকি ইন কমসে কম 100টা খণ্ডে এবে আমি যোগাইছু আউ আগকে আহরি যোগামু মেডিসিনাল প্লান্ট বলে ভাবুছ তার সঙ্গে গোটে ইন আমি গোটে ফ্রুটস প্লান্ট গার্ডেন করা হয়েছে যেথিরে কি কমসে কম 40-50 প্রকার আমি যোগাবার প্লান করিছু এবে তো 30টা খণ্ডে ফ্রুটস প্লান্ট আছে